নমস্কার, আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। তবে আছে খুব ভারী আইটেম এবং ঘরোয়া সম্পূর্ণ ঘরে বানানো খুব ভালো আইটেম। কী আছে প্রথমে বলে দিই, এটা হচ্ছে লাল শাক ভাজা, এটা হচ্ছে কাঁকরোল ভাজা, এটা হচ্ছে ডাল, প্লেন মুসুর ডাল, এটা হচ্ছে চালকুমড়ো শাকের চচ্চড়ি, সর্ষে বাটা, আর অনেক কিছু রয়েছে এর মধ্যে। আর এটা হচ্ছে চালকুমড়ো চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এটা হচ্ছে তেলাপিয়া মাছ তিন পিস, একদম মুচমুচে ভাজা, একদম মুচমুচে। এটা হচ্ছে চিকেন কষা, একদম কষা কষা মাংস। আর এটা হচ্ছে চালতার চাটনি। আর এটা তো শশা, পেঁয়াজ, লেবু, লঙ্কা তো থাকেই। তাহলে খাওয়া দাওয়া শুরু করি। আজকে ভাতটা একটু কম নিয়েছি আজকে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এবার নেবো হচ্ছে চালকুমড়ো শাক চচড়ি দিয়ে। এর মধ্যে প্রায় ডাটা ভর্তি, একেবারে শাক কম ডাটা বেশি।
চাল কুমড়োর সঙ্গে চচড়িটা বেশ খুব ভালো হয়েছে খেতে। এবার খাবো হচ্ছে অল্প ডাল দিয়ে আর কাকুল ভাজা দিয়ে খাবো। সঙ্গে নেব হচ্ছে কাগজি লেবু। এটা হচ্ছে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে। ছোট ছোট চিংড়ি মাছ খুব ভালো হয়েছে। আর আজকে যা আইটেম দেখতে পাচ্ছেন সব আমার গিনে নিজে বানিয়েছে, আজকে আমি কোনো হাত লাগাইনি। এবারে খাবো হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এটা আমি অল্প নেবো, অনেকটাই দিয়ে দিয়েছি, এতটা খাবো না।
এই যে মাছের মাছ কাটা, খুব ভালো এটা। এবারে খাবো হচ্ছে মাছ ভাজা দিয়ে। মাছটা এত মুচমুচে ভাজা হয়েছে যে এমনি চাপি খাওয়া যাবে। এবার হচ্ছে চিকেন কষা একদম। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে মাংসটার। বেশ ভালো হয়েছে।
সামান্য একটু মাংসের গ্রেভি দিয়ে মাখা ভাত আমার যে বিড়াল মিনি আছে ওজন রাখলাম, কেন ওকে আমি আছে খুব সকালে খেতে দিয়েছিলাম, কিছুটা রেখে দিলাম, ওকে একটু মাংস দিয়ে মেখে দেবো, মাংস দিয়ে হোক বা এই মাছ ভাজা দিয়ে হোক মেখে দেবো। আর তোমার পেট একদম ভরে গেছে, সবার সাথে খাবো চালটা চাটনি দিয়ে। দারুণ হয়েছে, সমস্ত রিচ খাওয়ার পরে যদি একটু টক টক চাটনি হয় মুখটা ছেড়ে যায়। আজকে খুব ভালো খেলাম, কিন্তু মাংস দু পিস রয়ে গেছে আর মাছ দু পিস ভাজা রয়ে গেছে, এত কিছু আইটেম দিয়ে প্রথমে খেয়ে ফেলেছি। আর ভাত তো অনেকটা খেয়েছি, কিন্তু আজকে ভাতটা কমই নিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটাই বেশি ভাত লাগছে। যাই হোক,
আজকের ভিডিও দেখে আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলো অবশ্যই যেমন লাইক করছেন লাইক করবেন, যদি সম্ভব হয় শেয়ার করবেন, আর ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। নমস্কার।